नमस्कार, आप देख रहे हैं डिजिटल खबरीलाल। मैं मोहन सिंह। आसनसोल के जो पुलिस कमिश्नर दफ्तर है, आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर का, वहां पर बीजेपी का जेल भरो कानून तोड़ो आंदोलन का आयोजन किया गया है और इस आंदोलन के जरिए बीजेपी ने अपनी एक शक्ति प्रदर्शन की है और जो खंदेश खाली में घटना घट रही है उसका प्रतिवाद जताया है। সন্দেশ খালিতে পুলিশের যে অত্যাচার, পুলিশের যে স্বৈরাচারিতা, পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ঘটনা দেখে, সন্দেশখালীর ধর্ষণ লীলা দেখা সত্ত্বেও উনি কিভাবে চুপ করে বসে আছেন, একজন মহিলা, মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটেন, এবং তার সাথে সন্দেশখালীতে যেভাবে আমাদের রাজ্য নেতা মাননীয় রাজ্যের সভাপতি মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদারকে যেভাবে পুলিশে হেনস্থা করা হলো, পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারছে না, পুলিশ দুধেল গায়েদেরকে ধরতে পারছে না, কারণ তারা দুধ দেয়। মাননীয় বলেছেন যে লুঙ্গি বাহিনী হচ্ছে তার দুধ দেওয়া গায়ে এবং তাদের স্বজন পোষণ করতে হবে ভোট ব্যাংকের জন্যে, এবং তাদের রক্ষার জন্যে পুলিশ আমাদের কার্যকর্তাদের লাঠি উঁচিয়ে ঢিল মেরে মাথা ফাটিয়ে আমাদের রাজ্য সভাপতিকে হেনস্থা করে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালাইজ করেছে। এখন উনি হসপিটালে ভর্তি আছেন, অসুস্থ আছেন। আমরা পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, উনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ফেলিওর, ওনার উচিত নবান্ন থেকে ঝাঁপ দিয়ে আজকে উনি সুসাইড করুন। সিপিকেও আমরা এখানে বলতে এসেছি, আজকে সন্দেশখালী আসানসোল থেকে খুব দূরে নয়, যখন যৌনদাসী হিসাবে তৃণমূলের নেতা নেত্রীরা আমাদের হিন্দু মহিলাদেরকে নির্যাতন করছে, দিনের পর দিন রাতের পর রাত শোষণ করছে, তার সত্ত্বেও মাননীয় সব খবর পাচ্ছেন, তবুও শেখ শাহজাহান কোথায় আছেন বা কারা এই নির্যাতন চালাচ্ছে সেটা বলতে পারছেন না। আমি এখানকার মন্ত্রী মলয় ঘটক মহাশয়, তাপস ব্যানার্জি, হরেরাম সিং থেকে শুরু করে যিনি আছেন, প্রত্যেককে, এখানকার তৃণমূলের সভাপতি নরেন্দ্র চক্রবর্তী মহাশয়, প্রত্যেককে বলতে চাইছি, আপনাদের তো মা বউ আছে, হিন্দু মহিলাদের ওপরও নির্যাতন চলছে, আপনারা দল ঘর থেকে এমন জায়গায় পৌঁছে গেছেন যে এত নির্যাতন আজ অবধি বাংলায় কোনোদিন মহিলারা ক্যামেরার সামনে এসে তাদের নির্যাতন, তাদের বেদনার কথা বলেনি, আজকে বলছে, আপনাদের সরকারের বিরুদ্ধে বলছে, আপনারা বলছেন। আমি চাই মলয়দার ওয়াইফ, আজকে আমাদের তাপসদার ওয়াইফ, নরেন্দার ওয়াইফ গর্জে উঠুক, বাইরে আসুক, এই মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে তাদের স্বার্থে, তাদের জন্যে, তাদের পাশে দাঁড়াতে, নাকি ওখানকার এমপির মতো টিকটকে ব্যস্ত থাকুক। আমরা চাই, আজকে সিপিকেও বলতে এসেছি, যাতে এই ঘটনা, কেন কি আসানসোলে বহু ঘটনা ঘটছে, লোহা, গরু, বালি, কয়লা তো চলছেই, তার সাথে একের পর এক ধর্ষণ আসানসোলেও হয়েছে, একটাও সুরাহা হয়নি, কেউ ধরা পড়েনি, ওপেন খুন হয়ে যাচ্ছে, কেউ ধরা পড়ছে না। সুতরাং প্রশাসন কমিশনারকে আমরা বলতে এসেছি যে আপনারা যদি সচেতন না হন, তাহলে যেভাবে সন্দেশখালীতে মহিলারা ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নিয়েছে, আজকে পুরো পশ্চিম বাংলায় কিন্তু এই একই ঘটনা ঘটবে। মহিলারা কিন্তু আজকে প্রত্যেকটা জায়গায় বিক্ষুব্ধ হতে শুরু করে দিয়েছে, কারণ 500 টাকায় মহিলারা নিজেদের ইজ্জত বিলাতে চায় না, কেউ চায় না তৃণমূলের কাছে যৌনদাসী হিসাবে থাকুক। তাই আমরা দাবি জানাতে এসেছি কমিশনারের কাছে, সশক্তভাবে যারা দোষী তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক। শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান রূপী যত তৃণমূলের গুন্ডা এই পুরো পশ্চিম বাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে হাজতের ভেতরে পুরো তাদের ভিতরে এই দাবিরা। আমাদের মুখপাত্র রয়েছে, পার্টির যা বক্তব্য বলার মুখপাত্র বলে দেবে, মানে একদিকে সব দিকে সন্ত্রাস উস্কানি দেওয়া এবং এক জায়গায় ডেপুটেশন দেওয়া, এটা চলে না, দুমুখ নীতি চলে না, এক মুখে চলতে হবে। আমাদের মুখপাত্র ডিটেলসে বলে দেবে। B
डीजीपी के इस पुलिस कमिश्नर घेराव के जहां घेराव का आयोजन किया गया था, प्रतिवाद रैली का आयोजन किया था, वहीं आपको बता दें कि बीजेपी ने 3 बैरिकेड को तोड़कर चौथे बैरिकेड के पास आकर अवस्थान विक्षोभ अर्थात प्रोटेस्ट करना शुरू कर दिया। यहां पर पुलिस ने उनको सख्ताई से रोक लिया। पुलिस के साथ थोड़ी हाथापाई एवं नोकझोंक भी हुई। उसके बाद जो बीजेपी कार्यकर्ता हैं वो यहीं पर बैठकर धरने पर विरोध प्रदर्शन करने लगे। आसनसोल से डिजिटल खबरलाल के लिए मोहन सिंह।